বিশাল স্বর্ণখনি আবিষ্কার তুরস্কে। এবার তুরস্কে বিশাল এক স্বর্ণখনি আবিষ্কৃত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ অগ্রিতে অবস্থিত এই খনিতে 20 টন সোনা মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই স্বর্ণের দাম 1.2 বিলিয়ন ডলার বলে ঘোষণা করা হয়েছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মুস্তাফার বরাক এ তথ্য জানান। এছাড়া ওই অঞ্চলে 3.5 টন রূপার অন্য আরেকটি খনিও আবিষ্কৃত হয়েছে। এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রাজব তৈয়ব এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপকভাবে সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি 500 লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে 2000 চাকরি সৃষ্টি করবে। 2022 সালের শেষের দিকে এই খনি থেকে সোনা তোলা যাবে বলে আশা করা হচ্ছে। তুরস্কের খনি খাতে 13,000 লোক কর্মরত রয়েছে। এই খাতে বিনিয়োগের পরিমাণ 6 বিলিয়ন ডলার। মন্ত্রী বলেন, 2000-এর দশকের প্রথম দিকে তুরস্কে 1 গ্রাম স্বর্ণ উৎপাদন করতো না, কিন্তু গত 18টি সক্রিয় খনি থেকে 42 টন স্বর্ণ উত্তোলিত হচ্ছে। 2001 সালের আগ পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক 2.4 বিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে। গত ডিসেম্বরে আরেকটি বড় আবিষ্কার ঘটে তুরস্কে। দেশটির মারমারা অঞ্চলে 3.5 মিলিয়ন আউন্স স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। এর মূল্য 6 বিলিয়ন ডলার। সূত্র ইয়েনি সাফাক।